গাজীপুরকে স্মার্ট সিটি করার আশ্বাস দিয়ে 28 দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। সকালে জেলা শহরের প্রকৌশল ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। আজমতুল্লাহ খান দুর্নীতিমুক্ত ও নগরের পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সহ নগর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে জানান। তাহলে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সিটি মাস্টার প্ল্যান এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে গাজীপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা সমৃদ্ধ সুষম নগরী হিসাবে প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ।